আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে যারা 8-10 জন মানুষ থেকে ভিন্ন। তারা বহুলাংশে নিঃসঙ্গ মানুষ, তারা তাদের চারপাশের জগৎ ও মানুষ সম্পর্কে থাকে উদাসীন। এরা অন্যের সাথে কখনোই কোনো সামাজিক বা আবেগিক সম্পর্ক গড়ে তুলতে পারে না, এমনকি তার পরিবারের সদস্যদের সাথেও দু একটি বিষয় ছাড়া কোনো আন্তঃযোগাযোগ বা মনোভাবের আদান প্রদানে ব্যর্থতা প্রকাশ করে। কখনো কখনো এমন কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ করে যা সবার দৃষ্টিতে শোভনীয় নয়। এরা অন্য মানুষের চিন্তা, অনুভূতি ও চাহিদাকে বুঝতে পারে না। ব্যক্তির রূপ আচরণ পর্যবেক্ষণ করে সর্বপ্রথম পল ইউজেন ব্লু লার নামে একজন চিকিৎসক 1912 সালে এই সমস্যার নামকরণ করেন অটিজম, যার বাংলা করলে দাঁড়ায় আত্মমগ্ন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি সর্বদা নিজেকে নিয়ে মগ্ন থাকতে পছন্দ করে এবং খুব কম ক্ষেত্রেই সে অন্যের সাথে ভাব বিনিময়ের চেষ্টা করে। অটিজম আক্রান্ত ব্যক্তির বিকাশ স্বাভাবিক ধারা অনুযায়ী হয় না, অনেকের ভাষা ও বুদ্ধিবৃত্তির অপরিপূর্ণতা থেকে যায়, ফলে তাদের পক্ষে অন্য মানুষের সাথে যোগাযোগ করা ও সামাজিক সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। অনেক অটিজম আক্রান্ত ব্যক্তি কোনো না কোনো পুনরাবৃত্তিমূলক আচরণ করে থাকে, যেমন কেউ রেগে গেলে ক্রমাগত দেয়ালে নিজেদের মাথা ঠুকতে থাকে, কেউ বা একই কাজ প্রতিদিনই একই ধারায় বজায় রেখে করে। তাদের প্রতিদিনের কার্যসূচিতে সামান্যতম পরিবর্তন হলেও অস্থির হয়ে ওঠে, অর্থাৎ তারা কোনো পরিবর্তন সহজভাবে গ্রহণ করতে পারে না। কিছু অটিজম আক্রান্ত ব্যক্তি কোনো বিশেষ শব্দ, গন্ধ, স্পর্শ ও দৃশ্যের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়, যার ফলে তাদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে ওঠে। কোনো ব্যক্তির এরূপ আচরণ অবশ্যই হঠাৎ করে দেখা দেয় না, বরং তা অতি শৈশবকাল, বিশেষ করে 2 থেকে 3 বছরের সময় প্রকাশিত হয়ে আজীবন চলতে থাকে। তো ব্যক্তির এই অস্বাভাবিক আচরণ নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারাই অনেকটা নিয়ন্ত্রণ করা বা উন্নত ঘটানো যেতে পারে।